আদাহাগলের মতো এরকম সিটিং ফাগল বর্তমানে আমার মাহফিল নাই রে। আমার ওই বিমানবালা আফারা চিনি ছাড়া দেলালা এক্সকিউজ মি সিট বেল্ট ফরিদা সিট বেল্ট এক্সকিউজ মি সিট বেল্ট গুড়িয়া রাখো ম্যাডাম। হ্যাঁ গাড়ি চলে হে না চলে না চলে না রে চলবো কেমনে এক চাকা গাড়ি চলে না লাইফ পার্টনার লাগে নিজেই বলছে আল্লাহ ওয়াখলাকনাকুম আজওয়াজা আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি কে কর আদম সফিল্লাহ বালা লাগে না আল্লাহ কাছে বালা লাগে দিয়ে দাও তখন ওনার বাম ফাজরে হাত দিয়ে পাশের হাত দিয়ে ইচ্ছে করলে ফিড়ে তুনু লইতে পারত সামনে তুনু লইতে পারত পাশে বান্ধবী কি ফাঁসে লাগে দুগাবো তোর দিকে নদী থাকলে এইভাবে দরম যায় এলে ফাঁসের হাত দিই সোমান আল্লাহ আয় কো ওইদিকে না তুই আয় খাইছি সোমান আল্লাহ হাত দায়িত্ব তুই কেতা কোটে আঁকে সত নয় ফারুকের টে আঁকে সত নয় সোমান আল্লাহ সুরে খাবে না। এবার আম্মাজি হাওয়া আলাইসাল্লামকে আল্লাহ বানাইছে ওনার মতোই দেয়া যায় তবে চুলটুল অন্য ডিজাইনের বুকটুক অন্য ডিজাইনের আলাদা মানুষ ঠিক অন্য রকমের পাল্লা কত দড়ি চাই না এটা কিতা পারে চুপ লা তামার সুহা দড়িও না পাল্লা কল্যাণী দড়ি চাই না হাত তা তুন কি হয় যতক্ষণ না বিয়ে করো পাল্লা বিয়ে কিতা আই কত দড়ি যাবো কারে হাত তা তরতিল মোহরা মোহর দিতেইব তো পাল্লা আল্লাহ মোর কিতা আখিরি জামানার নবীর প্রতি দশবার দূরত্ব প্রেরণ করো মোহরানা ওই যে আমি আল্লাহ বিয়ে পড়ে বিজ্ঞা তোমার লাইফ পার্টনার আমি তোমার ওয়াইফকে বানাইছি তার কাছে যাতে তুমি প্রশান্তি পাও ঠিক না যুবক যুবতীরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকা প্রশান্তিটা পায় তারা আল্লাহ জিকির করবে নামাজ পড়বে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দেশের খেদমত সব দিক দিয়ে তাদের মানসিক স্যাটিসফ্যাকশন আসবে একদিক দিয়ে আটকেছি বিয়ারে উনচল্লিশটা অশ্রুতি কোবাই গিরা গিরা শেষ এলেছি আরেকদিক দিয়ে মোবাইলে ল্যাংডা ল্যাংডা ছবি মারি দিছি হোল আইডি এম বিকি নিকি 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 নিয়ে এটা সাইতে আছে আধা হাগলের মতো এরকম সিটিং ফাগল বর্তমানে আমার মাহফিল নাই রে। কিরে আই বিয়ার ভিতরের কথাটা আগে কই এলে এই ফোলা মাইয়া গুনের বিয়াটা হড়াইলে অনার্স ফার্স্ট ইয়ার থাকতে তোর হোলাগা তোর মাইয়াগার বিয়া দিলে কোনো অসুবিধা হইতো নি জোর করা হইতো নি রে আই হিসাব করছি অঙ্ক টঙ্ক তো কম বুঝি তোরা তো বহুত শিক্ষাত এক মাস অজ্ঞা হলা সাইল খাই হাতে 10 কেজি ধরলাম আরো বেশি আছে এস্টিমেটে 400 টাকা সাইল 500 ধরছি বছরে 120 কেজি 5000 টাকা সাইল 8 বছরে হাতে 960 কেজি সাইল 180,000 টাকার সাইল খাই হাতে বুঝতি এরপরে বাজার খরচ হতে একদিনে 50 টাকার তরকারি খাই হলো আইডিয়া 1 বছরে 18,000 টাকা 8 বছরে 144,000 টাকার তরকারি খাইছি ইটিংয়ে কে আটের কদ্দুসে বাড়ি ভাড়া টুনা টুনি দনোকা ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিই বস্তিতে কদ্দুর ভাড়া থাকবো বিয়ে করি হেতকে বাড়ি ভাড়া দিলাম এই 5,000 টাকা 1 বছরে 8,000 তারপর 8 বছরে 4,80,000 টাকা তাইলে 8 বছরে একজনের খরচ হয় 6,67,000 টাকা হোলা মাই হাজুরি দনোকা দনোজনের 13,28,000 টাকা এই 8 বছরের দিন সংখ্যা 2,920 দিন তাইলে প্রতিদিন খরচ হয় হোলা মাইয়া দনোকার অজ্ঞার 227 টাকা এক এক মাসে হয় 6,821 টাকা টিউশনি এক কানারে হয়েছে তাহলে এটা কি কুইক ম্যারিজ সফটওয়্যার আজই ডাউনলোড করুন প্রযুক্তিবিদ এই দেশের যুবকদের আইকন না আফসারি ঠিক না হেতে ঢাকা ইউনিভার্সিটির আমার কলেজের টুকরো ভাই যদি বৈকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু সিএনজি চালায় বা কোনো কাজ করে আল্লাহ দিলে 2,400 টাকা লয়ে ঘর যাইতে আইব আর আমার প্রিয় বোন যদি একটা টিউশনি করে বড় লোক দেখি ভালো মানুষ দেখি 10,000 টাকা সে যেমনি এমনি পাইব 8 বছর কেন দেখছি এটা তো প্রশ্ন করলি না বলে আমরা তো গাজ্জর অঙ্ক চালা দিয়েছেন আমরা কি অঙ্ক কম ফারি রে এ ফারুক
তো দাওয়াত দিল কে রে অঙ্ক শিখে আমাদেরকে ফারুক আসেনি না গেছে এত দাইছি না ফারুক কই রে সিটিং কই বাল্যকে থাইস ইমুইয়া টেলিভিশনে কইলে তোর নাম বাইয়ে আরো বিয়া করতে এরবি বুঝলে সবের দিকে আনা তো বেকতে সিটিং আর আর কাস্টমার ওগো ভালো নাই জানি আল্লাহ সিটিং সিটিং ব্যাগ অর্থাৎ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ নিজে তো কো দুনিয়া হইলো সিটিং বেজি ওমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়াটা হইলো প্রতারণা সিটিং বেজি টাউন বাট পারির জায়গা অতীব আমরা যারা এই মাহফিলে আসি আমরা অল আর চিটার ঠিক রে আয়হা মাবুদরে তো এখন 8 বছর তো চিকিললে প্রশ্ন কর 8 বছর দচ্ছেন কিললে অনার্স শেষ হওয়ার 4 বছরে 2 বছর ইউনিভার্সিটিত মারামারি কোবাকুবি সেশন জট গেছে কত 6 তাইলে এমবিএ মাস্টার ডিগ্রি 1 বছর দিলাম গেছে কত 7 আর 8ম বছরে বিসিএস ক্যাডারেলাই দনোগা চাকরিলে পড়ালেখা করবো হোলা মাইয়া দনোগা আল্লাহ যদি চাকরি দেয় আলহামদুলিল্লাহ নদিলেও আলহামদুলিল্লাহ তাহলে 8 বছর দিলাম মানুষগুলো কি হলো এবাদত বন্দিগি করতে পারলো হোলা মাইয়া বৈধ কায়দা আমার রসুলের তরিকা সুন্নাহ মোতাবেক সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট ফুলফিল করতে পারলো তাদের এতমিনান ঠিক থাকলো তারা জিকির আজগার করলো কোরআন তেলাওয়াত করলো ভালো কাজ করলো তাদের কোনো টেনশন রহিল না এটা কি কুইক ম্যারেজ সফটওয়্যার আজ ডাউনলোড করুন কথা কয় না কুইক ম্যারেজ সফটওয়্যার আজ ওই ডাউনলোড করুন দারাজ আল্লাহ আল্লাহ শাহানু বলছেন দেখেন আল্লাহর কথাটা দেখেন আহ মাবুদরে তুমি কোথায় আল্লাহ হইবা তোমরা বিয়ে শাদী দিয়ে দাও তোমাদের দাস দাসী আর যারা নেককা ওয়াইমাইকুম তোমাদের ছেলে ফেলে তোমাদের দাস দাসী নেককার যারা আছে ইয়া কোন উপকরা যদি ওলা মাইয়া গরিব ইউগুনি মুল্লাহ আল্লাহ আল্লাহ রানু তা করে ধনী বানাই দিব মিং ফাদলিহি ফদল করম খায়র বরকত সালামের মালিককে কই আমার কাছে অনুগ্রহ আছে আছে তোরা মুরাদনগরে বাখর বাখরাবাদ এখানে তো বাখরাবাদ গ্যাসের খড়ির রূপে আমরা বউ হয়েছি ঠিক নি রে ও মা গো গ্যাস রেছি মুরাদনগর তো গো ব্যাকের ফাঁসার নিচে গ্যাস এ গ্যাস লাখশো পর্যন্ত যাই 70 কিলোমিটার হিয়ান ও আফসারির বাড়িতে গ্যাস জলে হে জলে হে রে এক গ্যাস দিয়ে পুরো বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের দেখা দিছে আল্লাহ জাল্লা শাহানু কতরা বাংলাদেশের তারপরে দুর্বল মানুষ সৌদি আরব তো তেল আনন লাগতো না হ্যাঁ তারা তেল দিয়ে গাড়ি চলে বিমান চলে অকটেনে তারপরে পেট্রোলে আমি আল্লাহ জাল্লা শাহানু তো বাংলাদেশ সব মাটির নিচে দিয়ে দিছে গ্যাস দিছেনি এটা কো ফদল করম দান নিয়ামত খায়ের বরকত শান্তি আল্লাহু আকবার আল্লাহ কা যদি ওলামা ইয়া গরিব আই দুনি করে দি মিন ফাদলিহি আই করে দি আর কাছে রহমতের ভান্ডার আছে সুবহানাল্লাহ কয় না মক্কা মুকাররম একখান খেত নাই 54 ডিগ্রি তাপমাত্রা কিচ্ছু হয় না কি তো হইবো ফাঁকি হইবো ইয়ে না বেকি চলে যাবে আমাদের জিরবে আটকে যাবে টোটাল লগে সারা পৃথিবীর যে ফলগুন আছে বেগুন মক্কা শরীফ হাজির সুবহানাল্লাহ কয় না এরে নিম শব্দে এত হাজার কোটি টাকার প্রতিদিন বেচা কি নয় তরকারি খেতা কি খেত আসেনি সারা বাংলাদেশের ব্যাগ তরু তরকারি ব্যাগ ইয়ে চলে গিয়ে এটা দেখো ফদল অনুগ্রহ আল্লাহ করে কে আল্লাহ কহ লামা যাচ্ছে তো দনোগা কি গরিব মানুষ ছাত্রছাত্রী দনোগা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বুয়েটে পড়ে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে পড়ে তারপর কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়ে তারা বিয়ে শাদী করতে চায় তাদের মন প্রাণ তারপরে আমি আল্লাহর নিয়ামত ভোগ করতে চাই করাই দাও বিয়া আয় দনি করাই দিও আমি আল্লাহ ওয়াসিউন আলিম সুপ্রশস্তকারী আর আমি জ্ঞানী কিভাবে রিজিক আনা লাগে সব প্রযুক্তি আমি আল্লাহর কাছে আছে দেশ 1.5 কোটি মানুষ থাকতে তো ঘাসের গোড়া খাইছে আনাজ যাও খাইছে ঠিক দিদি আর 18 কোটি মানুষ মাগো খানা খারে রিজিকের অভাব নাই
আগে বিয়ের সাথীতে দেখছেননি, ছোটবেলা মনে আছে ছোট্ট গোস্ত এক পিস আলু তিন টুকরা, আর অনেক এক খানার টেবিল গোস্ত এটি মুরগা জব্দা কোপ্তা সেঙ্গি কিতা কিতা ইলিশ মিলিশ প্রতিটি দিগ যাহার ফ্যাট চুক্তি খান গই বুড়িগা খায় না হোমনাটিউন ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার।